আজ তৃণমূল কংগ্রেসের সংসদে যে প্রতিবাদ, তা তো হাস্যস্কর প্রতিবাদ। ভারতীয় জনতা পার্টির সাধ্যের ক্ষেত্রে তিনি দুই হাউসে নিজে ক্ষমা চেয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে ক্ষমা চেয়েছেন, অথচ কিন্তু আমরা দেখলাম যে তাপস পালের ওই নোংরা বিবৃতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাপস পালকে আড়াল করার চেষ্টা করেছে। যারা কুকথা, অপরকে অপমানকারী বক্তব্য রেখে আসছে, তাদের মুখে এই জাতীয় আন্দোলন মানায় না।